ইউরোপীয় ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এর আগে প্রথম পর্বে কয়েকটি স্পট দেখিয়েছি। আজকে আমাদের যে পরিকল্পনা রয়েছে তার ভিতরে আমরা শিমুলবাগান এবং বারিকের টিলায় যাব। আমরা সুনামগঞ্জ সদর থেকে এখন বারিকের টিলার দিকে যাচ্ছি। আমরা যাওয়ার পথে আমরা নৌকায় পার হয়েছি, সিএনজিতে পার হয়েছি। এখন আপনাদের জন্য যে তথ্যটা দেওয়া দরকার সেটা হলো, আমরা এখন আছি সুনামগঞ্জ তাহেরপুর উপজেলায়। এই তাহেরপুর উপজেলাতে আমরা এখন যে জায়গাটায় যাব সেটা হলো, প্রথমে আমরা বাধাঘাটে যাব। বাধাঘাটে দুপুরে লাঞ্চ করবো, এরপরে আমরা শিমুলবাগানে যাব। এখন তথ্য হলো যে বাধাঘাটে কিভাবে আমরা যাব। এখানে যেতে নৌকা পার হয়ে যেতে হয় অথবা সিএনজি অটো, এটা রিজার্ভ করে চলে আসা যায় এবং বিভিন্ন ভাড়াতে আসা যায়। এটা 500-700 টাকা, এটা আপনার অবশ্যই দরদাম করে নিতে হবে। এই এই দাদা, ওই পাশটার নাম কি? ওই পাড়টা কি? ওই পাটটার নাম কি? গড়কাটি বলে। হ্যাঁ, গড়কাটি। গড়কাটি, গড়কাটি। আর এই নদীর নাম? জাদুকাটা। জাদুকাটা নদী আর ওই পাশটা গড়কাটি। এবং গড়কাটির পরে আমরা যাব হলো শিমুলবাগান। আমরা এখন তাহেরপুরের বাধাঘাটে আছি। আমরা এখানে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা চলে যাব শিমুলবাগানে। মূলত আজকে আমাদের খুব টাইট একটা দিন গেল, যেহেতু ওয়েদার খারাপ, বৃষ্টি ছিল। আমরা যে জায়গাটা যতটুকু সময় দেওয়ার কথা ওইভাবে পারিনি, সময়ও বেশি লেগে গিয়েছে। আমরা এখন লাঞ্চ করে আমরা শিমুলবাগানে যাব। আমরা দুপুরের লাঞ্চ করছি এখন বাধাঘাট বাজারে। এখানে স্থানীয়ভাবে যা পাওয়া গিয়েছে আমরা তাই খাচ্ছি। আমরা এখানে মাছ খেয়েছি, পাশাপাশি খাসির মাংস, সবজি, মাছ, এগুলো দিয়েই আমরা স্থানীয়ভাবে একটি হোটেলে দুপুরে খাবার খেয়েছি। এটা একটা ভিন্ন ধরনের স্বাদ পেলাম আমরা এই খাবারের ভেতরে। দর্শক, আমরা এখন আছি শিমুলবাগানে। বেসিক্যালি যারা সুনামগঞ্জে বেড়াতে আসেন তারা এই তাহেরপুরে যে শিমুলবাগান সেটা আসেন। এটা একটা বড় একটা উদাহরণের মতো। এখন তো যেহেতু বর্ষাকাল, এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি খুবই সবুজ সুন্দর একটা কালার আছে। আবার এটাই যখন ফেব্রুয়ারিতে যে তখন শিমুল ফুল ফোটে তখন একদম পুরো লাল রং দেখা যায়। ফলে এক এক ঋতুতে এর এক একটা কালার, প্রতিটা কালারই ভালো লাগে। এখন যেমন গ্রিন একটা ভাব এবং পাশে একটা নদী, আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি, সব মিলে এই জায়গাটা আসলে মনটা ভরে যায়, ভালো লাগে। খুব একটা নীরব শান্ত একটা যে বর্ষার যে একটা ভাব সেটা কিন্তু আমরা এই শিমুলবাগানে এসে পাচ্ছি। ফলে যারা সুনামগঞ্জে বেড়াতে আসবেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনাদের পরিকল্পনার ভেতরে শিমুলবাগানকে রাখবেন, যাতে করে এখানে একটু সময় দিতে পারেন। আর একটা জিনিস যে শিমুলবাগানে কিন্তু আসতে হবে বিকালবেলায়, কারণ বিকালেই এখানে বেশি ভালো লাগে। বিকালে হালকা রোদ, বিশেষ করে 3-4টার দিকে এখানে ছবি তুলতে চাইলে, ভিডিও করতে চাইলে খুবই ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। সকালের থেকে শিমুলবাগানে বিকালে আসাটা ভালো। আমরাও আমাদের সুনামগঞ্জ ভিজিটের প্রথম দিনে বিকালেই এখন এসেছি এবং আমাদের এখন অনেক ভালো লাগছে। শিমুলবাগান সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই। সুনামগঞ্জের এই শিমুলবাগানটি 100 বিঘার উপরে অবস্থিত এবং এখানে 3000টি গাছ রয়েছে এবং 2003 সালে
জয়নাল আবিদিন এই শিমুল বাগানটি শুরু করেন, যার জন্য এখন বলা হয় জয়নাল আবিদিনের শিমুল বাগান, যা প্রতিদিন অসংখ্য দর্শক এটা দেখতে আসেন। অনেক রকম পশু পাখি আছে, গরু আছে, এখানে আমরা গরু দেখতে পাচ্ছি, ঘোড়া আছে, অনেক রকম জিনিসপত্র এখানে আছে, ফলে একটা চমৎকার এনভায়রনমেন্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা কি ভুল রাস্তা আসলাম? পানি অন্য এখানে জায়গা তো ওইখানে কোথায় ঘুরছিস? আসল জায়গা আসতে লাগবে না। এ কি দিগন্ত, মানে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বাংলাদেশের একমাত্র এইটাই জায়গা। আমরা এখন চলে এসেছি বারেকের টিলা। বারেকের টিলাটা আসলে খুবই দর্শনীয় স্থান, প্রচুর দর্শক এখানে আসেন এবং দেখার মতো জায়গা একটা এই বারেকের টিলাটাতে। এখানে 40টি আদিবাসী পরিবার বসবাস করছে এবং এটা তাহেরপুর উপজেলায় অবস্থিত এবং বারেকের টিলা থেকে মেঘালয়ের খাসিয়া পাহাড়টা দেখা যায় এবং এটা সুনামগঞ্জ শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা একদম আজকের দিনের শেষ স্পটে চলে এসেছি, এটা হলো বারেকের টিলা। এটা একটা আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিক একটা লোকেশন। একই সাথে আমরা এখানে লেক দেখতে পাচ্ছি, বিশাল একটা লেক, পাশে আমরা পাহাড় দেখছি, ঝর্ণা দেখছি এবং এটা সব দিক দিয়েই পাহাড়, মেঘ, এদিকে যেমন আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি। আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লেগেছে এবং অনেক পছন্দ হয়েছে। উঁচু একটা জায়গা থেকে আমরা একই সাথে পাহাড় দেখতে পাচ্ছি, লেকের ভিউ দেখতে পাচ্ছি এবং ঝর্ণা দেখতে পাচ্ছি এবং এটা দিয়ে আমরা শেষ করব এবং আগামীকালকে আমরা অন্য অন্য স্পট নিয়ে আপনাদের সামনে আসবো। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন।
আমরা এখন মেঘ দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, একটা শান্ত পরিবেশ তৈরি করেছে, যে কোনো মানুষকেই ভালো লাগতেই হবে। এখানে অতিক্রম করা নিষেধ, আমরা করতেছি, দেখি কি আছে, একটু অতিক্রম করে যাই। এই শান্তির পতাকা, হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ শান্তি শান্তি, এটা হলো বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, পিলার নাম্বার কত, 1203, 1203, 1203 ইন্ডিয়া। এই পাশটা ইন্ডিয়া, ওই পাশ বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি এটা আছে। এটা একদমই সীমান্ত, অর্থাৎ সীমান্ত পিলার বলে যেটাকে, এটা ইন্ডিয়া বাংলাদেশের পিলার একই সাথে আছে। এবং দুটা শান্তির পতাকা আমরা দেখতে পাচ্ছি, সাদা পতাকা। আপনারা যদি একটু আসেন, আমি একটু দেখাতে চাই। এই যে 1203 পিলার, এখানে বাংলাদেশ বলা আছে, অর্থাৎ এটা হলো বাংলাদেশের শেষ সীমানা। ঠিক আমরা এ পাশটায় যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি 1203 বাংলাদেশ। ঠিক আমরা এ পাশটায় আসলে দেখব 1203 ইন্ডিয়া, অর্থাৎ 12 টিলার উপরে কিন্তু ইন্ডিয়ার সীমানাটা। এই যে 1203, এটা হলো ইন্ডিয়ার সীমানা। তার মানে আমরা একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছি। এই পাশটাই মেঘালয়, এখানে মেঘালয়ের ঝর্ণা দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, লেক, এগুলো আসলে সবই ইন্ডিয়ার ভেতরে পড়েছে। তো আমরা এরকম একটা জায়গায় এখন আছি, এটা ভাল লাগছে। বিকালবেলায় যদি এখানে আসা যায়, খুবই সুন্দর লাগে। সবুজ একটা মাঠ, উঁচু একটা টিলা, এখানে অনেক বেশি বাতাসও আছে, সব মিলে ভালো লাগার একটা জায়গা আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আমরা সুনামগঞ্জের দ্বিতীয় পর্ব একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আমরা সুনামগঞ্জের আরও অন্য কোনো স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।